ছাত্র দলের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত ছাত্র দলের সভাপতি আজকের সভার সভাপতি উপস্থিত ছাত্র দলের সকল সম্মানিত সদস্য এবং নেতৃবৃন্দকে আমি ছাত্র দলের 39তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সারা বাংলাদেশের ছাত্র দলের নেতৃবৃন্দকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, তাদের অভিনন্দন জানাচ্ছি। তারা যেভাবে তারা সংগঠনকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে, আমি বলতে চাই যে আজকে দেশে গণতন্ত্র নেই, আজকে দেশে জনগণের নির্বাচিত সরকার নেই, আজকে ক্ষমতায় যারা আছে তারা হলো অবৈধ। বৈধ সরকার এরা নয়, এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। আজকে দেশে আইনের শাসন নেই, আজকে দেশে মানুষের কথা বলার কোনো অধিকার নেই, তার প্রমাণ আমরা দেখলাম কিছুক্ষণ আগে। আমাদের ছেলেরা 1 তারিখে চেয়েছিল, 1 তারিখে দেয় নাই, 2 তারিখে হল বুক করেছে, তাদের পারমিশন দিয়েছে, তাদের কাছে আছে, তারা টাকা জমা দিয়েছে, তারা এই ডেকোরেশনগুলি করেছে সারাদিন, কিন্তু হঠাৎ করে কেন বলা হলো যে তাদের পারমিশন নাই এবং তালা লাগিয়ে দিল, এর নাম কি গণতন্ত্র? আজকে চলছে এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী দেশে সব কিছু, কাজে আজকে এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী সব কিছু চলছে বলেই আসলে কিছুই চলছে না, কোনো কিছুই দেশে চলছে না, দেশ আজকে অচল। দেশ আজকে সামনের দিকে না যেয়ে পেছনের দিকে যাচ্ছে, অবক্ষয় হচ্ছে মানুষের অবক্ষয়, আর এর জন্য দায়ী হলো এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসছে তখনই এই দেশে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের উপরে অত্যাচার বেড়েছে, গুম গুম নির্যাতন করেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং মানুষের জানমালের স্বাধীনতা হরণ করেছে। এই হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে দেশের মানুষ কখনো বিশ্বাস করে না, সেজন্য কিন্তু সত্যিকারে জনগণের ভোটে কিন্তু তারা কখনো ক্ষমতায় আসে নাই, কারণা খেলো ঘাড়ে ভর দিয়ে পাল দিয়ে তারা ক্ষমতায় বসেছে, জনগণের ভোটে ক্ষমতায় বসে নাই, সেজন্যই তাদেরকে ভয়। বিএনপিকে ভয় পায় এজন্যই যে বিএনপি বারবার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমস্যাগুলো নিয়ে সমাধান করার জন্য কাজ করে গেছে দেশে। দেশে এখন বলে যে উন্নয়নের নাকি জোয়ার বইছে, আমরা দেখি এইদিকে উন্নয়ন করছে আর ওইদিকে আসলে তাদের ওই যে পকেটের মধ্যে এখন জোয়ার বইছে, তাদের এমন লুটপাট শুরু হয়েছে যে সেখানেই জোয়ারটা বইছে। আসলে দেশে উন্নয়নের কোনো জোয়ার নেই, গ্রাম দেশে যান মানুষের কোনো কাজ নেই, অভাব অনটন দুঃখ, আর জিনিসপত্রের দাম এত বেশি, তোমরা ছাত্র তোমরা বোঝো যে প্রত্যেকটি জিনিসের দাম বেশি। আজকে একটু আগে মধুচ্ছা বলেছে, একই কথা আমিও বলবো, এই আওয়ামী লীগ 2014 সালে তো আর কোনো ইলেকশন হয় নাই, কাজে তখন আর ভোটের জন্য মানুষের কাছে যাওয়ার দরকার হয়নি, বলারও দরকার হয় নাই। এই আওয়ামী লীগ 2008 সালে বলেছিল না 10 টাকা সে চাল খাওয়াবো, 10 টাকা কেজি চাল খাওয়াবো, বিনামূল্যে সার দিব, ঘরে ঘরে চাকরি দিব, কিন্তু তার কোনটা বাস্তবায়ন করেছে তারা? আজকে 10 টাকা কেজি চালের জায়গায় 70 টাকা কেজি চাল, 120 টাকা পেঁয়াজ, দেশের মানুষ কী খাবে তাহলে? লবণ দিয়ে ভাত খাওয়ার উপায় নেই এমন অবস্থায় চলে গেছে, প্রতিটা সবজি 60 টাকার নিচে কোনো সবজি নেই। আমি তাদের দোষ দেব না, কেন তাদেরকে ওটা বিক্রি করেই তাদেরকে বেঁচে থাকতে হবে, সেজন্যই এই আজকে যে চাউলের দাম বেশি,
তো বিনামূল্যে সার দিলে তো চালের দাম এরকম হওয়ার কথা না, বিনামূল্যে সার দেয়নি। আমাদের আমলে যে সারের দাম ছিল তার থেকে তিন গুণ বাড়িয়েছে। আমাদের সময় ছিল 300 টাকা ওই সারের সার, আর এখন হয়েছে 1200 টাকা। তাহলে বুঝেন যে এই 1200 টাকা দিয়ে বলে আর ওদিকে বিনামূল্যের কথা বলছে। বিনামূল্যে না বলে বিনামূল্যে আমরা উইক রেন্টাল দিচ্ছি, বিনামূল্যে আমরা অমুক ব্রিজ করছি, বিনামূল্যে আমরা অনেক ওই ফ্লাইওভার করছি, বিনামূল্যে মানে পকেটে গেলে পাহাড়ি হলেই তো বিনামূল্য হয়ে যাচ্ছে, আর প্রতি পদে পদে এটার দাম বাড়ানো হচ্ছে। বুঝেছেন, এখন পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু এ আমলে আমলে হবে না পদ্মা সেতু। আর সেই সেতুতে উঠা জন্য একটা যদি জোড়াতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না, অনেক রিস্ক আছে ওই নদীও এই তো সেই সেতুর উপর ভরসা করা যাবে। এই হলো অবস্থা। কাজে আওয়ামী লীগ কী করেছে সারাদিন? আমরা তো এর আগে শুনেছিলাম ব্যাংক ডাকাতি হয়েছে, তখন ব্যাংক ডাকাতি হয়েছিল হয়তো গুলি গালা করে, আর এখন ব্যাংক ডাকাতি এমন সুপরিকল্পিতভাবে করছে যে কেউ টের পাচ্ছে না। পরে খবরের কাগজে আমরা দেখছি, জানছি মানুষের কাছ থেকে, কী সুন্দর সুন্দরভাবে ঠান্ডা মাথায় ব্যাংকগুলো সব লুট হয়ে যাচ্ছে। ব্যাংকের টাকা এগুলো কার টাকা? জনগণের টাকা। শেয়ার মার্কেট আওয়ামী লীগ আসবে কেন? বারবার শেয়ার মার্কেটে ধস নামে, শেয়ার মার্কেটের টাকা কোথায় যায়? আপনারা দেখেছেন এই যে বিদেশ থেকে বারবার শোনা যায় সুইস ব্যাংকে এত সালে এত টাকা জমা হয়েছে, তো বিএনপি তো 10 বছর ধরে ক্ষমতার বাইরে, বিএনপি তো সুইস ব্যাংকে টাকার মতো টাকা নেয়। কাজে এই যে আজকে ক্ষমতাসীনরা সব টাকা সুইস ব্যাংকে পাঠাচ্ছে, ওই টাকা দেশের জনগণের টাকা, ওই টাকা আর ফেরত আসবে না, দেশও পাবে না আর যাদের টাকা তারাও পাবে না। কাজেই বুঝতে পারছেন, আর যারা চুরি করেছেন তারাও কিন্তু পাবেন না, আলটিমেটলি ওগুলো ভোগ করতে পারবেন না তারা। এই হলো অবস্থা। কাজে বুঝতে পারছেন যে দেশটাকে আজকে লুটপাট করে দেশটাকে আজকে ধ্বংস করার জন্য ধ্বংস করেছে। বললাম যে গণতন্ত্র ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, মানব অধিকারকে ধ্বংস করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, আজকে জনগণের খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকারটুকু শেষ করে দিয়েছে। আজকে মানুষের আর কিছু নাই, ঘরে ঘরে চাকরি, এই ছেলেপেলেরা কয়জন কয়টা চাকরি পেয়েছে? কেউ পায়নি। ওই আওয়ামী লীগের ঘর দেখে কিছু ঘর আওয়ামী লীগের লোকজনদের চাকরি দিয়েছে, এই যা, আর কিছু না, সব ওই হয়েছে। কাজে বুঝতে পারছো যে আজকে দেশের কী অবস্থা? এই আওয়ামী লীগ এরকম থাকলে দেশের মানুষ এখন বুঝে গেছে, গ্রাম দেশের মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা আর বাঁচতে পারবো না। সেই জন্য যে করে হোক মানুষ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, আওয়ামী লীগকে অন্য কোনো সরকার আসতে হবে, জনগণের যারা কল্যাণ চায় ভালো চায় তাদের সরকার মানুষ দেখতে চায়, এবং সেজন্য মানুষ একটা পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আমরা বলছি যে পরিবর্তনের জন্য প্রয়োজন দেশে একটা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কেন বলছি? প্রথম কথা, হাসনালার অধীনে আমরা যতগুলো নির্বাচন দেখেছি কোনো নির্বাচনই সুষ্ঠু হয়েছে কেউ বলবে না, বিদেশিরাও বলে না, হাসনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এবং সুষ্ঠু হবেও না ভবিষ্যতে আগামীতে। তারপরে আরও বলছি এই কারণে যে হাসিনা যে এখন সরকার, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, ভোটে নির্বাচিত নয় বলেই তাদের অধীনে নির্বাচন হতে পারে না। আজকে পার্লামেন্ট বলে কিছুই নাই, হাসিনারা ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্ট রেখে নির্বাচন করার ব্যবস্থা করেছিল। আমাদের 2014 সালের নির্বাচনে এরা তো ভোটই পায় নাই, এরা পার্লামেন্টের মেম্বার থাকার যোগ্য নয়,
কাজে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে। এই পার্লামেন্টকে নির্বাচন হবে না, আর হাসিনার অধীনেও নির্বাচন হবে না। আমরা বিএনপি, আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচন করব। ওই বাইরে রাখতে চলেই রাখা যাবে না, নির্বাচন করব আমরা, সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচন আমরা নির্বাচন করব, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়। সেই নির্বাচনই এদেশে হবে, কারণ সারা পৃথিবী বুঝে গেছে যে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবে না, সেটা মানুষে বুঝেছে। তাই ছাত্র দলের নেতৃবৃন্দকে বলবো যে তোমাদেরকে আরও সুশৃঙ্খল হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং দলে যাকে যেখানে দিয়েছে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব তারা তোমরা সুন্দরভাবে যে তিনটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যেটা আওয়ামী লীগের মধ্যে নাই কিন্তু আমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে, থাকতে হবে ঐক্য, ইমান, শৃঙ্খলা। তিনটা জিনিস অত্যন্ত জরুরি। ইমানও ঠিক রাখতে হবে, শৃঙ্খলা ঠিক রাখতে হবে, আর ঐক্য ঠিক রাখতে হবে, তাহলে সব কিছু জয় করা সম্ভব হবে। বুঝেছ? আমরা শুধু স্লোগান দিলে হবে না, তোমাদেরকে গতবারও আমি বলেছি এখানেই যে তোমাদের স্লোগানের ধারা পরিবর্তন করতে হবে। জনগণের, দেশের মানুষের কী সমস্যা সেগুলো নিয়ে তোমাদের স্লোগান তৈরি করতে হবে। সেই আগের পুরনো স্লোগান চলবে না, এক এক রেজিম আছে, এক এক পরিস্থিতির উপরে তখন কিন্তু এই স্লোগানগুলি হয়। যখন তোমরা বলেছিলে এরশাদ ক্ষমতায় ছিল, জোর করে ক্ষমতা নিয়েছে একটা নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে, সেজন্য তখন তোমরা বলেছিলে যে ডাইরেক্ট অ্যাকশন, সেটা ঠিক আছে, তখন চলেছে। তারপর বলেছিল কত ভাই গুম হয়েছে, তোমাদের কত বন্ধু গুম হয়েছে, খুন হয়েছে, ধরে ধরে নিয়ে যে টাকা আদায় করেছে, টাকা না দিলে পায়ে হাতে পায়ে যেখানে পেরেছে গুলি করেছে, গুলি করে পঙ্গু করে দিয়েছে। তোমাদের বহু রকমের স্লোগান এখন আছে। গ্রামের মানুষগুলো আজকে, গ্রামের মানুষগুলো, সারা দেশের মানুষগুলো, গ্রাম দেশের চেহারা এরকম কেন, তারা ভয়ে আজকে অতিষ্ঠ আড়ষ্ট হয়ে আছে, ভয়ে তারা ঘর থেকে বেরোতে পর্যন্ত পারে না, জানে না কখন কাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যেয়ে টাকা চাইবে, টাকা না দিতে পারলে তার জেল হাজত, মিথ্যা একটা মামলা এই দেওয়া হবে। এইভাবে চলছে, সারা দেশের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত, যে তারা ঘরে থাকে, ঘরে থাকলেও ধরে নিয়ে যায়, বাইরেও যেতে পারে না। এখন দেশ কোন অবস্থায় নিয়ে গেছে এই হাসিনা, কাজে এই হাসিনার অধীনে দেশ আর বেশি দিন থাকলে দেশের আর কিছু থাকবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে এই ছাত্রলীগের ছেলেরা তাদের যে অন্য দল যারা আছে, অন্য দলের ছাত্রদেরকে সম্মান তো করেই না, তাদের হলে পর্যন্ত থাকতে দেয় না, ইউনিভার্সিটিতেও থাকতে দেয় না, তাদেরকে লেখাপড়া পর্যন্ত করতে দেয় না। শুধু তাই নয়, ছাত্র নয়, তারা শিক্ষকদের পর্যন্ত প্রতিনিয়ত মারধর করছে, লাঞ্ছিত করছে, অপমান করছে শিক্ষকদের। এই হলো অবস্থা। কাজে ছাত্রদের ছেড়ে পেলে দেন, সেজন্য তোমাদের আরও চিন্তা ভাবনা করে আরও কীভাবে সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে আগানো যায় সেই চিন্তা করে সেইভাবে আগাতে হবে, আর দল থেকে যে ইনস্ট্রাকশন যাবে সেগুলো মেনে চলতে হবে। আজকে আমরা বলতে চাই যে এই যে যদি 2 তারিখে তারা দায়ী করতে দিত তাহলে পারমিশনটা দিল কেন, আর এই যে মিথ্যাচার, এই তো হাসিনার দিয়ে শুরু হয়েছে মিথ্যাচার, আর এখন শেষ হচ্ছে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিয়ে।
ইনারা পারমিশন দিয়েছেন, টাকা নিয়েছেন, আর বলছে আমরা অনুমতি দেইনি, এটা কেমন কথা বলল? এটা এত বড় মিথ্যাচার তো করা উচিত নয়, উচিত নয়। তাহলে বলে দেওয়া হতো যে আমরা দেব না। আমরা চেয়েছি অনেকদিন আগে সরদী উদ্যান 5 তারিখে, কিন্তু আমাদের না দিয়ে অন্য একটা পার্টিকে দিয়েছেন। তাহলে আমাদের বলতে হবে যে আপনি 5 তারিখ দিচ্ছি না, অমুক আরেকদিন দেবো, আমরা অন্য আরেকদিন দেবো, কিংবা আমরা অন্য জায়গায় করেন, ঠিক আছে আমরা অন্য আরেকটা ভেন্যু দেবো, তাহলে সেখানে আমাদের অনুমতি দেওয়া হোক, আমরা করবো। আমরা তো শৃঙ্খলা মেনেই চলতে চাই, কিন্তু শৃঙ্খলা ভাঙেই তারা, আওয়ামী লীগে ভাঙে, তার লোকজনকে দিয়ে করায়, এবং পুলিশকে দিয়ে, পুলিশকে প্রতিটি কাজে ব্যবহার করে। পুলিশ খারাপ নয়, কিন্তু এই আওয়ামী লীগ খারাপ করছে তাদেরকে, এবং পুলিশকে আমরা বলবো যে আপনারা জনগণের সেবক, আপনারা এই দেশের মানুষ, আপনাদের কাছে সবাই সমান, কি সরকারের দল কি বিরোধী দল, সকলের কথা আপনাদের চিন্তা করে সেভাবে আপনারা আগাবেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিংবা আমাদের কোনো আপনাদের উপর কোনো রাগও নেই, আপনারা আপনাদের মতো কাজ করে যাবেন। কিন্তু আমি বলি, এই যে কথায় কথা আমার ছেলেদেরকে, আজকেও অনেক ছেলেকে ধরে নিয়ে গেছে, এই যে কথায় কথা আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, এই করা, সেগুলি বন্ধ করেন। এই ঘরে ঘরে যে ছেলেদেরকে ধরা, এগুলি বন্ধ করেন। আর আমি বলবো যে যাদেরকে জেলখানায় রেখেছেন, এখন তাদেরকে ছেড়ে দিন, কেন তারা কোনো অপরাধ করেনি। অনেককে দেখা গেছে, আমি যখন কোর্টে যাই তখন যায় আমার সঙ্গে, ফেরত আসে আমার সঙ্গে, সেখান থেকে অনেককে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তো তারা কি অপরাধটা করেছে? তারা তো কিচ্ছু করেনি, কোনো অপরাধ করেনি, তারা বেশি হলে স্লোগানটাই দিয়েছে, তারা কোনো অপরাধ করেনি, তাহলে তাকে কিসের জন্য জেলে নেওয়া হবে? তাহলে কি বাংলাদেশটা আজকে কারাগার বানিয়ে ফেলেছে? আজকে বাংলাদেশটা, পুরো বাংলাদেশটা আজকে কারাগার হয়ে গেছে। এই কারাগারে খালি মুক্ত হলো আওয়ামী লীগ, হাসিনা, আর আমরা সবাই বন্দি, আমরা সবাই বন্দি, এই অবস্থার মধ্যে দেশকে নিয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলি যে দেশে যে গণতন্ত্র নেই, তার প্রমাণ তো হাসিনা বারবার দিয়েছে, আমাদের কথা বলতে দেয় না, যখন তখন আমাদের অফিসে যে নানা রকম ঝামেলা করে, হামলা করে, ইয়ে করে রেখেছেন, আমাদের নেতৃবৃন্দকে ধরে নিয়ে যায়। এছাড়াও যেখানে মানুষের ভরসা ধরে নিয়ে যাবে, সেখান থেকে ছাড়া পাবে, এই যে বলেন যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখানেও তো এখন হাসিনার অত্যাচার শুরু হয়ে গেছে। আজকে আজকে প্রধান বিচারপতিকে আজকে অস্ত্রের মুখে, তাকে ক্ষমতা থেকে, তাকে তার অফিস থেকে বাধ্য করেছে বাড়িতে নিয়ে বন্দি করে, গৃহবন্দি করে রাখতে। তারপরে তাকে বলেছে, সেটাতেও তার স্বস্তি হল না, তারপরে তাকে বলেছে যে তাকে দেশ ছেড়ে চলে যেতে, দেশ ছেড়ে চলে যেও শান্তি পাচ্ছে না, সেই জন্য সেখানে তখন লোক পাঠিয়েছে, সেখানে অস্ত্রের জোরে তারে অন্যায়ভাবে তাকে জোর করে তার থেকে পদত্যাগ আদায় করেছে, তো সেটাও বৈধ হবে বলে মনে হয় না। এগুলোরও আল্লাহ তাআলা আছেন, দেখছেন, সময় মতো বিচার করবেন, কিন্তু সেই অপেক্ষায় দেশের মানুষ আছে। বলে আজকে বিচার বিভাগটাকেও তারা শেষ করে দিচ্ছে, আজকে আমাদের লোকজন খালি কোর্টের বারান্দায় সবাই চলাফেরা করছে, কিন্তু সেখান থেকে মুক্তি পায় না, যখন তখন তাকে গ্রেফতার করা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন যে একটা মানুষ জেলখানায় থাকে, তার নামে কী করে মামলা হয়? যে গাড়ি পোড়ানো বা আগুন দেওয়ার মামলা কী করে হতে পারে? কারণ যে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, তাদের নামে ইয়ে হয়ে যায়, কী বললো ওটা, চার্জশিট দিয়ে দেওয়া হয়, চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে না হাজিরা দিলে ওয়ারেন্ট হবে, ইয়ে হবে। আজকে কেন এই রিজভি গেছিল আজকে হাজিরা দিতে, তার নামে চার্জশিট দিয়ে দিয়েছে। রিজভি বলে যে যখন ওই যে ইয়ের সময়, আন্দোলনের সময়, তখন রিজভিকে ধরে নিয়ে গেছিলো, জেলে ছিল, সেই সময় কি ঘটনা ঘটেছে সেটাতে রিজভিকে আসামি করে দিয়েছে, রিজভিকে, আমাকে, আরও অনেককে আসামি করেছে। তো কিসের জন্য? আমি বন্দি, আমি বন্দি, আওয়ামী লীগের সব পুলিশ দিয়ে আওয়ামী লীগ বন্দি করে রেখেছে, বালির ট্রাক, কাঠের ট্রাক, ময়লার ট্রাক সব কিছু দিয়ে বন্দি,
আলিবন্দি, সেখানে আমার নামে মামলা দেওয়া হয়েছে আর সব বিন্দু টিন্দু সব কেটে দিয়েছে, মামলা দেওয়া হয়েছে। তবে তাহলে আওয়ামী লীগ যে এত আমরা করবো না, আমরা মাফ করেছি বলেছি, কিন্তু আওয়ামী লীগ যে এখন এত খারাপ খারাপ কাজগুলো করছে, এর বিচার তো আল্লাহ তাআলা করবে। আল্লাহ তাআলা তো অর্থাৎ হবে, আমাদের আর কিছু করতে হবে না। কারণ যে তারা চুরি থেকে আরম্ভ করে মানুষ খুন করা থেকে আরম্ভ করে মানুষ গুম করা থেকে আরম্ভ করে সব কিছু করছে। তাই প্রধান বিচারপতি চাকরিরত অবস্থায় কীভাবে তার কাছকে জোর করে তার কাছ থেকে ইস্তফা আদায় করা হয়েছে, বিদেশে যেয়ে বিদেশ থেকে তার ইস্তফা আদায় করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় নাই। কারণ যে এখনো মতলবটা তাদের ভালো নয় সেজন্যই। কিন্তু মধুসেদ বলেছে যে একদিনও নাকি খালি রাখা যায় না প্রধান বিচারপতির পর। কাজে আমরা বলতে চাই যে হাসিনা যা চাইবে সেটা না করলেই তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, তার নামে মামলা হবে, তাকে জেলে যেতে হবে, তাকে অত্যাচারিত হতে হবে। এই হলো অবস্থা। যদি এক ব্যক্তি সব কিছু করে তাহলে এই এক ব্যক্তি শাসন তো এই দেশে চলতে পারে না। এই জন্য তো এদেশের মানুষ যুদ্ধ করে নাই। এদেশের মানুষ যুদ্ধ করেছিল যে পাকিস্তানিরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার দিচ্ছিল না, সেই অধিকার ফিরিয়ে আনার জন্যই তো এদেশের মানুষ যুদ্ধ করেছিল, গণতন্ত্রের জন্য, এই সংসদীয় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল। কিন্তু আজকে সেই অধিকার তারা কেড়ে নিয়েছে। যে অত্যাচার তারা করেছিল তার থেকে বহুগুণ বেশি অত্যাচার করছে এই হাসিনা আওয়ামী লীগ, আওয়ামী লীগের তার থেকে বহুগুণ বেশি অত্যাচার করছে। আজকে দেখেছেন তারা কীভাবে করছে, নিজেরাই সব কিছু, নিজেরাই বিভিন্ন জায়গায় বোমা রাখে, নিজেরাই বিভিন্ন জায়গায় অস্ত্র রাখে, রেখে কারো যাকে দিচ্ছেন তার নামে মামলা দিয়ে তাকে ধরে নিয়ে যে মামলা দিয়ে দেয়। আর একটা জিনিস পেয়েছে জঙ্গি, জঙ্গি, হ্যাঁ জঙ্গি সৃষ্টি কারা করেছিল, এই হাসিনা আওয়ামী লীগ তাদের সৃষ্টি জঙ্গি, তাদের সৃষ্টি হলো জঙ্গি। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এই হাসিনা আওয়ামী লীগ জঙ্গি সৃষ্টি করেছিল। কে ছিল জঙ্গিদের নেতা, বরকটের নেতা? শাইখ আব্দুর রহমান, বাংলা ভাই, সব তাদের আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী। কাজে এই জঙ্গি তো তারা সৃষ্টি করেছে। জঙ্গি কথায় কথায় কিছু হলে জঙ্গির ভয় দেখান, জঙ্গি বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, তারা শান্তি চায়, তারা শান্তিতে থাকতে চায়, তারা চায় না জঙ্গি হতে চায় না। কিন্তু তাদেরকে মিথ্যে দিয়ে, মিথ্যে অপবাদ দিয়ে তাদেরকে জঙ্গি বানানো হচ্ছে, জঙ্গি বানাচ্ছে তারা, তাদের নাম দিয়ে বিদেশিদের কাছে জঙ্গি দেখানো হচ্ছে। দাড়ি হেলার লোক হলেই, টুপিওয়ালা লোক হলেই সে জঙ্গি হয়ে যায়। একটা লোককে ধরে নিয়ে যদি এক মাস রাখা যায় ছেলেকে, তাহলেই তো তার দাড়িটা বড় হয়ে যাবে, তার চেহারা অন্যরকম হয়ে যাবে, তাকে ঘুমাতে দেবে না, ঠিক মতো খেতে দেবে না, তাহলে তাকে জঙ্গি বানানো অতি সহজ। এই কাজগুলি তারা করছে এখন প্রতিনিয়ত। মানুষ ধরে নিয়ে যাচ্ছে, বন্দি করে রেখে দীর্ঘদিন বন্দি থাকছে, অনেকের খবর পাওয়া যায়, অনেকের কোনো খবরই পাওয়া যায় না, অনেককে আবার কোনো রকম ছেড়ে দেয়, দিয়ে তাদের বলে দেয় যে মুখটা বন্ধ রাখবা, মুখ করলে এরপরে আর ফেরত আসতে পারবে না। সেই জন্য কিন্তু তারা এসে কথা বলতে চায় না, তারা একটা ভীতির মধ্যে থাকে, কথা বলতে চায় না। তাই এই জন্যই তারা এই কাজগুলি করে, তাদের ধরে নিয়ে যায়, তারপরে তারা তাদেরকে জঙ্গি সাজায়। কাজে আওয়ামী লীগ কি জিনিস এটা বুঝেছেন। আজকে আমরা বলি যারা আওয়ামী লীগের সঙ্গে আছেন বা থাকবেন, তারা একদিন দেশের মানুষের কাছে গণতন্ত্র এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজগুলি করছে, রাষ্ট্রদ্রোহ মামলা তাদের বিরুদ্ধে, দেশের মানুষ তারা সব কাজগুলি রাষ্ট্রের বিরুদ্ধেই করছে, যে কাজগুলি হচ্ছে এই দেশের মানুষকে, এতগুলো মানুষকে খুন করা, গুম করা, অত্যাচার করা, এবং মানুষকে যেভাবে আজকে তাদের কর্মসংস্থান না সৃষ্টি করে শুধু দলীয় লোক সৃষ্টি করা, আজকে মেধা দক্ষতা তাদের কাজের যোগ্যতার কোনো কিছুর বলাই নেই।
নিজের ইচ্ছা মতো প্রমোশন হবে, দলীয় লোক আওয়ামী লীগের লোক হলে হবে, তাদের দেশীয় লোক হলে হবে, তাছাড়া অন্য কেউ হবে না। হাজার ভালো হোক, তারা যাদের হাজার তারা সৎ হোক, কিন্তু হবে না। আর সৎ মানুষের জায়গা আওয়ামী লীগের আমলে নাই। এখানে সৎ মানুষ হলেই তাকে বেশি করে তাকে অত্যাচার সহ্য করতে হবে। এই হলো অবস্থা। কেন আওয়ামী লীগ সবাইকে অসুখ বানিয়ে দেয়? কী করে জানেন? সবাইকে বলে তাদের যেগুলো আছে বিভিন্ন জন, তাদেরকে বলে দুর্নীতি করার সুযোগ করে দেয়। দুর্নীতি করার সুযোগ করে দিয়ে প্রত্যেকের নামে একটা করে ফাইল তৈরি করে, প্রত্যেকের নামে ফাইল তৈরি করে তাদেরকে বলে, তারপরে কাজ দেয়, অমুকম কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি না করতে পারেন তাহলে আপনার ফাইল আছে, এই দেখেন কী দুর্নীতি করেছেন, কী অনিয়ম করেছেন, কী করেছে, তখন তাহলে ছেলে যেতে হবে, সাজা ভোগ করতে হবে। এই হলো আওয়ামী লীগের কারসাজি। তাদের সব কারসাজি দেশের মানুষ জেনে গেছে, তাদের মানুষ আর ভুলবে না। এইগুলো এই কারসাজি দিয়ে মানুষকে কাউকে জেলে রাখাও যাবে না, বা তাকে চোর কিংবা তাকে সন্ত্রাসী বা জঙ্গি বানানো যাবে না। সেজন্যই আমরা বলতে চাই যে আসুন, আজকে দেশের অবস্থা দিনে দিনে খারাপ হতে হতে আজকে দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, দেশও আজকে শেষ পর্যায়ে চলে গেছে। এর হাত থেকে উদ্ধার করার জন্য এই ছাত্র যুবকদেরকে জেগে উঠতে হবে। পাকিস্তান আমলে কী হয়েছিল? পাকিস্তান আমলে ভাষার জন্য এই ছাত্ররা প্রথম যুদ্ধ আন্দোলন শুরু করেছিল। ইউনিভার্সিটির ছাত্ররা করেছিল আন্দোলন স্বাধীনতা যুদ্ধে। স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের যে দায়িত্ব পালন, মানুষকে হয়তো সচেতন করেছে, মানুষকে হয়তো ঐক্যবদ্ধ করেছে, ইয়ে করছে, কিন্তু যে মানুষ যখন পাকিস্তানিরা মানুষ মারা শুরু করলো, রাজার বাগে আগুন দিচ্ছে, পিলখানায় আগুন দিচ্ছে, পিলখানায় গুলিগালা চালাচ্ছে, রাজার বাগে গুলিগালা চলছে, বিভিন্ন দিকে রাস্তাঘাটে ইয়ে হচ্ছে, তখন আওয়ামী লীগের নেতারা কর্মীরা গেল কোথায়? তাদের যত বড় বড় নেতারা ছিল তারা গেল কোথায়? তখন তারা তখন কেউ ছিল না, পালিয়ে গেছিল, এমন অবস্থায় দেশ নিয়ে গেছিল। তখন এই দেশের সৈনিকরা দেশ ভালোবাসে, দেশের জন্য জীবন দেয়, রক্ত দেয়, এই সৈনিকেরাই সেদিন তখন এই আর্মি তখন উঠে দাঁড়ান জিয়াউর রহমান বাধ্য হয়ে চট্টগ্রামের ওই অবস্থা দেখে জিয়াউর রহমান রিপোর্ট করলো, স্বাধীনতার ঘোষণা দিল, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে আহ্বান করার ডাক দিল। জিয়াউর রহমানের ডাকে এই ছাত্র যুবক সহ সাধারণ মানুষ সকলে তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এখানে প্রতিবেশী দেশ ভারত, তাদেরকে ধন্যবাদ দেবো, তারা আমাদেরকে সাহায্য করেছে, আমাদের যত লোকজনকে থাকার জন্য অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, তারা দিয়েছে, তাদেরকে সেজন্য ধন্যবাদ। মনে রাখবো আমরা বন্ধু হিসেবে সবসময়, কাজেই আমরা তাদেরকে বন্ধুর মতো দেখতে চাই, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই, আমরা ভালো সম্পর্ক চাই। তাই আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা দেয় নাই, এটা দিয়েছে শহীদ জিয়াউর রহমান, যেটা দেওয়ার কথা ছিল আওয়ামী লীগে তাদের নেতাদের দিয়ে সেদে সেদেও পারা যায়নি, তাদের বড় নেতাকেও পাওয়া যায়নি, অন্য নেতাদেরও পাওয়া যায়নি। ওদেরই নেতা বড় নেতার কাছে গেছে যে আপনি ক্যাসেটে শুধু আপনার ভয়েসটা রেকর্ড করে দেন, তাহলে এটা বাজালেই দেশে মানুষ উদ্বুদ্ধ হয়ে যাবে, সবাই নেমে পড়বে আপনার ডাকে, কিন্তু সেটাও করে নাই। জিয়াউর রহমান সেদিন পরিবার পরিজন নিজের কথা চিন্তা না করে, দেশের কথা চিন্তা করে, এই অবস্থার কথা চিন্তা করে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল, স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে স্বাধীন দেশে ফিরে এসে নিজের দায়িত্বে চলে গিয়েছিল। কাজেই আজকে যতই তারা অস্বীকার করুক, যতই তারা বলবার এ করুক, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা ইতিহাসে লেখা হবে। তোমরা আরো অনেক, তোমরা ছাত্র, তোমাদেরকে অনেক বই পড়া উচিত, জানা উচিত যে কে স্বাধীনতা ঘটিয়েছেন, স্বাধীনতার ইতিহাসটা, প্রকৃত ইতিহাসগুলি জানা দরকার। কোনো ইতিহাস সেরকমভাবে হয়নি, যতটুকু হয়েছে যার যার এর থেকে জানা দরকার। এবং ছাত্র, তোমাদেরকে আরও বেশি করে তোমাদেরকে পড়তে হবে,
বাইরে বিশেষ করে ছাত্রদের সমস্যা নিয়ে তোমাদেরকে কথা বলতে হবে। ছাত্রদের সমস্যা বহুবিধ সমস্যা, আজকে এখানে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে যে সমস্যা আছে আছে পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও নানাবিধ সমস্যা আছে, আর এখানে সেগুলি নিয়েও কথা বলতে হবে, সেগুলি নিয়েও প্রতিবাদ করতে হবে, সেগুলো নিয়ে আন্দোলন করতে হবে। ছাত্রদের আন্দোলন হবে, ছাত্রদের শুধু আন্দোলন হবে তাদের সমস্যাগুলো নিয়ে, তাদের বহুবিধ সমস্যা। আজকে ছাত্ররা ভালোভাবে বিদেশ থেকে লেখাপড়া করে এসেও কোনো জায়গায় চাকরি পায় না, কিচ্ছু পায় না। আমরা বলছি যে না, আমরা বিএনপি প্রথমেই দেখবে আমার দেশের ছেলে মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির কর্মসংস্থান আমরা করব, প্রথম তাদের ব্যবস্থা হবে, শিক্ষিত বেকার ছেলে পেলেদের আমরা ব্যবস্থা করব, চাকরির ব্যবস্থা করব, ব্যবসার ব্যবস্থা করব, প্রাইভেট সেক্টরগুলির মধ্যে বিভিন্ন জায়গায় যাতে তারা তাদের কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আমরা কৃষকের জন্য ব্যবস্থা করব যাতে কৃষক বেশি করে উৎপাদন করতে পারে এবং উৎপাদন খরচ ওঠে, এবং সাধারণ মানুষের জন্য যাতে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই জন্য আমরা কার্ড সিস্টেম চালু করব। স্বাস্থ্যসেবা, আমরা স্বাস্থ্যের জন্য আমরা স্বাস্থ্যের বিশেষ ব্যবস্থা নিয়েছি, আমাদের ভিশন 2030-তে সব দেওয়া আছে, ওটা করতে হবে প্রত্যেক ছেলেকে। আমি বলছি ভিশন 2030 পড়বে, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা জানবার জন্য তোমাদেরকে এই বইটা পড়তে হবে, তবেই তোমরা সত্যিকারে জানতে পারবে আর কথা বলতে পারবে, নাহলে ওই সব বাজে স্লোগান দিলে এই ছাত্র নেতৃবৃন্দের নম্বর কাটা যাবে এবং তখন তারা কে কোন পদে আসতে পারবে ওইটা দেখে বিচার বিশ্লেষণ হবে। কাজে বুঝতে পেরেছো, শুধু চেহারা দেখালে আর ছবি উঠালেই হবে না, আর নির্বাচন বলো, আজকালকার দিনে আমরা দেখি ওই যে ক্যামেরা এখন মোবাইলে বলতে গেলে ভাই মোবাইলের জায়গায় আরো বিরক্ত হচ্ছে, খালি ছবি, ওই ছবি উঠায় খালি ছবি উঠাবে, ওই 10-12 জন লোক নিয়ে একটা ছবি উঠালো, আমি রাস্তায় ছিলাম, আমি আন্দোলন মিছিল করেছি, এগুলো আর চলবে না। আমরাও বিকল্প ব্যবস্থা করেছি, এখন আমরাও খবর রাখছি তোমরা কীভাবে চলছ, কর্মসূচি দিলে কীভাবে সেটাকে পালন করছো সেগুলি দেখার জন্য আমরাও তোমাদের জন্য আমরা আমাদের গোয়েন্দা করেছি। ছাত্র যুবক এবং বিএনপিরও বিএনপি নেতৃবৃন্দও থাকবে, তার কেউ ভাবছাবে না, যে যাকে যে দায়িত্ব দেওয়া হবে তাদের সেই কাজ করতে হবে। তাই আমি বলতে চাই যে ছাত্র দলের নেতৃবৃন্দ, তোমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছ, সারা কালকে সারা দেশে বহু ধরপাকড় হয়েছে, গুলিগালা হয়েছে, তার মধ্যে দিয়েও তারা প্রোগ্রাম করেছে। আমি বলবো এই গুলিগালা বন্ধ করতে পুলিশদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা এই গুলি করা বন্ধ করেন, নিজের দেশে নিজের ভাইদের গুলি করছেন, আর বর্ডারে যখন আমাদের লোকদের মারে তখন আপনারা কেন বোবা থাকেন, আপনাদের তখন কেন মধ্যে আওয়াজ বের হয় না, আপনাদের রাইফেল দিয়ে কেন আরেকটা গুলি চলে না, পাল্টা গুলি চলে না, সেটা আমি জানতে চাই। সেই জন্য বলে আমার দেশের ছেলেপেলেদের আর মেরেন না, নিজের দেশের ছেলেপেলেকে মেরে নিজের দেশের ক্ষতি করে না, এটা কোনো ভালো জিনিস নয়। আপনারাও ছেলেপেলে আছেন, আপনারাও ছেলেপেলে ভাই বাবা বোন সব কিছু আপনারা, কাজেই আপনারা এই ছেলেদেরকে নিজের ভাই বোন ছেলের মতো দেখবেন, এবং তারা যদি কোনো অন্যায় করে তাদেরকে ধরে নিতে পারেন, তারা কিছুদিন হয়তো ইয়ে হয়ে আসতে পারে, সাজা খেটে তারা একটু পরিবর্তন হয়ে আসতে পারে, সেটা করতে পারেন, কিন্তু গুলি করা এই মারা মেয়েদের উপরে, মেয়েদের উপরেও পর্যন্ত মারধর অত্যাচার যে হয়, যে অত্যাচার হয় সেগুলি বন্ধ করা। আজকালকার মেয়েরাও কম নয়, পিছিয়ে নেই, মেয়েরা আজকের রাস্তায় মিছিল করছে, রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, মহিলা দল আজকে সুসংগঠিত, সারা দেশের সুসংগঠিত ঐক্যবদ্ধ তারা তাদের প্রোগ্রাম করছে, মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে, গালিগালাজ করা হয়, আমি মনে করি এটা পুলিশেরই নয়, পুলিশকে মানুষ বন্ধু হিসাবেই দেখতে চায়,
তাদের নিজেদের বন্ধু, তাদের নিজেদের সেবক হিসাবে এই দেশে পুলিশকে দেখতে চায়। তাহলে পুলিশের কাছ থেকে আমরা ভালো আচরণটা আশা করি। এই যে আকরামকে, আকরামকে প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে গেছে আকরাম, ছাত্রদলের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ছাত্রদলের, তাকে ধরে নিয়ে গেছে। কোনো অপরাধ না, মিথ্যে, এখন আগের মামলা, মিথ্যে মামলা দিয়ে তাকে এতদিন জেলে রেখে দিয়েছে। আমি অবিলম্বে ছাত্রদের এই আকরামের মুক্তি দাবি করছি। স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি জুয়েল ভালো ছেলে, ছাত্রদলে ছিল এক সময়, এখন স্বেচ্ছাসেবক দলে, অত্যন্ত ঠান্ডা ছেলে, কোনো কিছুর মধ্যে নেই। জুয়েলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই নিরীহ ছেলেগুলোকে ধরে নিয়ে যে কী পাচ্ছেন আনন্দ, অত্যাচার করছেন, তাদের কষ্ট হচ্ছে, তাদের পরিবারের কষ্ট হচ্ছে, তাই অবিলম্বে তাদেরকে ছেড়ে দেন, মুক্তি দেন। আর আপনারা যদি মনে করেন যে আমাদের লোকজনকে ধরে নিয়ে যাবেন, তারপরে নির্বাচন ঘোষণা করবেন আর নির্বাচন হবে, সেইটা আর হবে না। 2014 সাল এই দেশে নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে, আর বড় বিএনপি হলে সবচেয়ে বড় পার্টি, বিএনপি বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তোমরা সমাবেশে জায়গা হয় না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন এতক্ষণ ধরে সকাল থেকেই ছিলে, তোমরা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বাসায় ফিরে যাবে এই আশীর্বাদ ব্যক্ত করে, আগামী দিনে ইনশাআল্লাহ 2018 সাল জনগণের বছর হবে, গণতন্ত্রের বছর হবে, উন্নয়ন, শান্তি এবং প্রস্তাবের বছর। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।